ভয়াবহ বজ্রপাত। কিছুক্ষণ আগেই ভয়াবহ বজ্রপাতে মৃত্যু হলো দুজনের, আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। তো এই ভয়াবহ বজ্রপাত কবে কখন কোথায় হয়েছে এবং এই ভয়াবহ বজ্রপাতের জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিষ্ণুপুরে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় মৃত্যু দুজনের, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার ভালুকা গ্রামের স্বপন মান্ডি বয়স 59 বছর ও হেতাগড় গ্রামের বৃদ্ধা বাবলু শর্মা বয়স 71 বছর পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভালুকা গ্রামের বাসিন্দা স্বপন মান্ডি শুক্রবার সন্ধ্যার আগে জমিতে কাজ ছেড়ে বাড়ি আসেন। তখনই এলাকায় শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রপাত। কৃষক চন্দ্র মান্ডির একটি গাবাদি পশু বাড়ির পাশেই একটি খেলার মাঠে ছিল, সেই গরুটিকে বাড়িতে আনতে গিয়েই হঠাৎ করেই বিকট শব্দে একটি বজ্রপাতের আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন স্বপন মান্ডি। দীর্ঘ সময় মাঠে পড়ে থাকার পর তাকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে একই সময়ে বাঁকাদহের হেতাগড়া এলাকার বাসিন্দা বাবলু সর্দারের বাড়ির কাছেই সবজির জমিতে গিয়েছিলেন, তখনই এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত, সঙ্গে বজ্রপাত। সেখানেও একটি বিকট শব্দে মাটিতে লুটিয়ে পড়েন বাবলু সর্দার। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুটি ঘটনাকে কেন্দ্রীয় করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টায়। রবিবার 25 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার 26 আগস্ট ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।